স্বাগত এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুইজন আমি গালি বিভিন্ন রিয়াজ এবং আমি নাহিদা তো এই মিনিস্ট্রির পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধা যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতই কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি আমি বলবো বরঞ্চ আরও আগেই হওয়া উচিত ছিল এমন অনেক জায়গায় আমরা দেখছি যে সেনাবাহিনীকে রেসপন্ড করতে হচ্ছে যেখানে বেসামরিক প্রশাসন ওখানে অনুপস্থিত গালিব সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই বিষয়ে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন তিনি বলেছেন যে জনগণের নিরাপত্তার জন্যই আসলে এই ক্ষমতা তাদেরকে দেওয়া হয়েছে এবং অন্যান্য বাহিনীর যে ঘাটতি রয়েছে সেটিও পূরণ করবে সেনাবাহিনী নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে জননিরাপত্তার কারণে অনেক আগেই আসলে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল এখন দুপুরে এ নিয়ে জানাবো সব শেষ অনেকক্ষণ সকাল থেকে জামে থেকে তারপরে এখানে আসছি এখন দেখি যে বন্ধ ফ্লাইওভার থেকে রাজধানী দিয়ে নাইমা এখানে আসছি মেট্রো রেল দিয়ে যাবো এখন দেখি মেট্রো রেল অফ হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এখন আমাদের অনেক লেট হয়ে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে শ্বাস নেওয়ার মতো জায়গা নাই যাদের আমাদের কার্ড করা আছে তাদের কাছে যদি একটা এস এম এস আসতো এখন শাটডাউন আছে তাহলে আমরা জানতাম যে সার্ভিস শাটডাউন আছে সেভাবে প্ল্যান করতে পারতাম একটা বিয়ারিং স্প্রিং একটু সমস্যা হয়েছে সেজন্য একটু অ্যালাইনমেন্ট সমস্যা কাজ করতেছে বিকাল নাগাদ হয়তো হয়ে যেতে পারে গালিব সকাল পনেরো দশটা থেকে মতিছিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো সেবা বন্ধ রয়েছে এবং ফার্মগেট এলাকায় মেট্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এর কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে এবং বিকেলের আগে চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ এবং মৃত যে সময়টায় বন্ধ হয়েছে ওটা কিন্তু একটা অফিস আওয়ার ছিল যে কারণে হুট করে যখন মেট্রোল বন্ধ হয়ে গেছে মানুষজন অনেক মানে বিপদেই পড়েছে হুট করে আসলে এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এনেও এখন দুপুরে বিস্তারিত জানাবো তবে তার আগে শুরুতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য সেনাবাহিনীকে জনগণের সুবিধায় ম্যাজেস্ট্রির ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি কথা বলেন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীতে যে ঘাটতি বা স্বল্পতা রয়েছে তা পূরণেও কাজ করবে সেনাবাহিনী এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন জন নিরাপত্তার জন্য অনেক জায়গায় বাধ্য হয়ে সেনাবাহিনীকে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে সেজন্য অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আরও জানাচ্ছেন রকিবুল রাহাত মধ্য জুলাইয়ের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে আছে সেনাবাহিনী পাঁচই আগস্ট ছাত্রজনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার এ সময় থেকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার দেড় মাস পর মঙ্গলবার রাজধানীসহ সারা দেশে সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয় সরকার আগামী ষাট দিনের জন্য সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এ ক্ষমতা পাচ্ছেন আগামী দুমাস সেনাবাহিনী গ্রেপ্তার জামিন তল্লাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি ও বেআইনি সমাবেশ ছত্রভঙ্গসহ দেশের স্বার্থে বেশ কিছু ক্ষমতাপ্রাপ্ত হল বুধবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপির প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান জনগণের সুবিধার্থে এবং অন্যান্য বাহিনীর স্বল্পতা পূরণের লক্ষ্যে সেনাবাহিনীকে এই ক্ষমতা দেয়া হয়েছে আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন কিন্তু মাঠে আছে মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনেছি যেমন এই এই যে মেজিস্ট্রিয়াল পাওয়ারটা এইটা সুবিধাটা ভোগ করবে বাংলার জনগণ আরও আগে এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করা উচিত ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহি চৌধুরী আর সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ায় জনসাধারণের সাথে সাংঘর্ষিক নয় বলেও মন্তব্য করেন তিনি জনগণ কিন্তু একটা শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছে সবাই আমরা এবং অতি যে আপনার সেটা শিক্ষাঙ্গন বলুন সেটা শিল্প কারখানার কথা বলুন বা সাধারণ জনগণ সেটা আমাদের ব্যবসায়িক ক্ষেত্রে বলুন তারা একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আনার যাচ্ছে এবং সেটার জন্য সেনাবাহিনী এখন পর্যন্ত আমরা দৃশ্যমান যে তারা অত্যন্ত সুদক্ষভাবে এবং সুশৃঙ্খলভাবে কাজ করছে আমি মনে করি না যে এখানে জনগণের সাথে কোনো বৃহত্তর জনগোষ্ঠীর সাথে কোনো সংঘর্ষ হতে পারে একই সাথে ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সেনাবাহিনী এবং রাষ্ট্রের ব্যক্তিদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও জানান এই নিরাপত্তা বিশ্লেষক রকিবুল রাহাত এখন ঢাকা গালিব মেট্রো রেলের ডাইরেক্ট বেয়ারিং এবং স্প্রিং সরে যায় এবং এর কারণে কিন্তু লাইনের যে অ্যালাইনমেন্ট জনিত ত্রুটি রয়েছে সেটি দেখা দেয় এর কারণে সকাল নয়টা চল্লিশ মিনিট থেকে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ এবং এ বিষয়ে ডিএমটিসিএল বলছে যে মেরামতের কাজ চলছে এবং বিকেল পর্যন্ত আসলে ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই মিতু গত কিছুদিন আগেও কিন্তু প্রায় মাসখানেক মেট্রো রেল বন্ধ ছিল সে সময় নগরবাসী বুঝেছিল যে মেট্রো রেল বন্ধ থাকলে তাদের কি ধরনের বিড়ম্বনা হয় হুট করে এই বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু যারা ওই রুটে চলাচল করে তাদের অনেককে বিড়ম্বনায় পড়তে হয়েছে এবং এর কারণে সড়কে একটা তীব্র যানজট তৈরি হয়েছে এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব যানজটের নগরী ঢাকার জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসে মেট্রো রেল অফিসগামী থেকে শুরু করে নিরাপদ ভ্রমণের জন্য নিয়মিত অনুসঙ্গ এই মেট্রো যা নগরের জীবনকে করেছে গতিশীল ও সময় সাশ্রয়ী বুধবার সকাল নটা 45 মিনিটে আগারগাঁও থেকে মতিঝিল পথে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায় যারা নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌঁছানোর পরিকল্পনা করেছিলেন তারা পড়েন বিড়ম্বনায় ঘন ঘন এমন ত্রুটি তাদের চলাচলে ব্যাঘাত ঘটছে বলেও অভিযোগ করেন যাত্রীরা যাত্রাবাড়ী থেকে এখানে আসি বাসের মাধ্যমে এরপর মেট্রোতে রেগুলার যাতায়াত করে থাকি মেট্রো দিয়ে যাব এখন থেকে মেট্রো রেল সকাল থেকে জামে থেকে তারপরে এখানে আসছি এখন থেকে যে বন্ধ জানতাম না যে এই কোwidehat বন্ধ হয়েছে সো এটা এটা আমাদের জন্য 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 আসলে বাংলাদেশের সবার কনভিনিয়েন্ট বিজয় সরণি থেকে ফার্মগেট স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রো লাইনের ভায়ডাক্টের বিয়ারিং অ্যালাইনমেন্টে সমস্যা হয়েছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে মেট্রো চালুর জন্য কারিগরি দল কাজ করছে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ

ডিএমটিসিএল এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ দেব এখন ঢাকা এ বিষয়ে আরও জানাতে রাজধানী ফার্মগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবরাজ দেব দেবরাজ নিশ্চয় শুনতে পাচ্ছেন মেট্রো রেলের ভায়া ডাইরেক্ট বেয়ারিং এবং স্প্রিং এর ত্রুটির কারণ কি এবং মেরামতের কার্যক্রম তো দেখছেন ডিএমটিসিএল বলছে যে বিকেলের মধ্যেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে কার্যক্রম দেখে কি মনে হচ্ছে আপনার আমরা এই মুহূর্তে আছি আসলে ফার্ম গেট যে মেট্রো স্টেশনটি রয়েছে সেই স্টেশনের একদম সামনের অংশে আমার পেছনেই দেখতে পাবেন যে যে মেট্রো রেলের যে পিলারের পিলারের মাঝে যে ভাডাক এই ভাডাকের যে মূলত হচ্ছে যে লাইনটি রয়েছে মেট্রোর সেই লাইনের যে আপনার অ্যালাইনমেন্টটি রয়েছে বেয়ারিং অ্যালাইনমেন্ট সেইখানে কিন্তু ছুটি ধরা পড়ার কারণে সেই এই যে মেট্রো চলাচল বন্ধ হয়ে গিয়েছে যেই চলাচল বন্ধ হওয়ার কারণে মূলত আগারগা থেকে আপনার মতিঝিল অংশে মেট্রো চলাচল বন্ধ রয়েছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আমরা দেখতে পেয়েছিলাম যে সকালবেলা আসলে ডিএমপিসিএলের যে ফেসবুক ভেরিফাইড পেজ সেখানে কিন্তু জানানো হয়েছিল আসলে মেট্রো এই আগারগা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করবে না তবে যারা আসলে সকাল থেকেই রাজধানীর বাসী যখন আসলে যারা তাদের অফিস পথে যাতায়াত করেন মেট্রো রেল কিন্তু একটা অন্যতম এখন ভরসার জায়গা সেখানে কিন্তু সময় মেনেই আসলে চলাচল করা বিধায় কিন্তু মানুষজন হাতে তেমন একটা সময় নিয়ে বের হন না যার কারণে কিন্তু আজকে এই মেট্রো চলাচল আসলে ব্যাঘাত ঘটার কারণে কিন্তু যাত্রীদের এক ধরনের ভোগান্তির শিকার হতে হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে যেটা কথা বলে জানতে পেরেছি যে এখানে যে আপনার লাইনের যে রাবার প্যাডটা ছিল সেই রাবার প্যাডটা খুলে গিয়েছে এবং সেই কারণ হিসেবে তারা বলেছেন যে মেট্রো চলাচলের ক্ষেত্রে চলাচল করতে নিয়মিত চলাচলের কারণে এটি আসলে হয়তো কোনো কারণে হয়তো খুলে গিয়েছে যার কারণে কিন্তু এখন মেট্রো চলাচল বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দশটা সকাল দশটার পর পরই কিন্তু মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের এই যে এই ত্রুটি সারানোর যে কাজটি সেই কাজটি পরিচালনা করছে এটি দুটি বড় গাড়ির মাধ্যমে কিন্তু এখানে দিয়ে ওপরে এই যে ভায়ে ডাক রয়েছে সেই ভায়ে ডাক্তারের ভেতর থেকে কিন্তু তারা কাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবং মেট্রো রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে আছেন তারাও কিন্তু এই মুহূর্তে এই স্থানটিতে উপস্থিত রয়েছেন এবং তারা এই কাজের তদারকিও করছেন তো আপনি বলছিলেন বিকাল নাগাদ খোলার সম্ভাবনা রয়েছে আসলে মেট্রো কর্তৃপক্ষ বিকাল নাগাদই যে খুলবে এই ধরনের আসলে কোনো ধরনের নিশ্চয়তা তারা দিতে পারছেন না তবে তারা চেষ্টা করবেন বিকেলের মধ্যে খোলার এমনটাই কিন্তু তারা আমাদের জানিয়েছেন তবে এর থেকেও বেশি সময় লাগতে পারে যতটা স দ্রুত সম্ভব আসলে মেট্রো রেল চালু করে দিয়ে এই যে যাত্রীদের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা দূর করার আসলে চেষ্টা করবে বলে তারা জানিয়েছেন তবে এই মেট্রো রেলের এই বাইরে অ্যালাইনমেন্টের বেয়ারিং অ্যালাইনমেন্টের যে ত্রুটিটি ধরা পড়েছে তার কারণে কিন্তু একটি অংশ কামার বাড়ির যে অংশটি আসলে বিজয় সরণি থেকে এবং যে মানিক নিয়ে এভিনিউ অর্থাৎ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে এসে যে রাস্তাটি খামার বাড়ি এর দিকে চলে গিয়েছে সে খামার বাড়ি হয়ে যেটি বিজয় স্বর্ণী পেন্ট্রোল গেটের দিকে ওঠে সেই রাস্তায় কিন্তু রাস্তা আটকিয়ে কিন্তু আসলে এই যে ত্রুটি সারানোর কার্যক্রম চলছে যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টেশনের আশেপাশের সড়ক এই সড়কে কিন্তু আসলে তীব্র যানজট দেখা দিয়েছে এবং যারা যাত্রীরা মেট্রো রেলে নিয়মিত যাতায়াত করেন তারা কিন্তু এই ভোগান্তির কারণে সাধারণ যে গণপরিবহনে সেখানে যাচ্ছেন অনেককে পায়ে হেঁটে দেখা যাচ্ছে তবে যাত্রীরা বলছে যে এই ধরনের সমস্যাগুলো যেন ঘন ঘন না ঘটে এটাই তাদের প্রত্যাশা এবং সেটা যেন কোনোভাবে যদি তাদের আগে জানিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে আসলে তারা যে ভোগান্তিতে পড়েন সেই ভোগান কিছুটা হলেও তাদের জন্য লাঘব হবে তো মেট্রো রেল স্টেশনের এই ফার্মগেট অংশ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ করত্য মৃত্যু যান্ত্রিক ত্রুটির কারণে মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রয়েছে চলছে মেরামতের কাজ সে বিষয়ে সবশেষ জানাতে যুক্ত ছিলেন দেবরাজ দেব এদিকে সকাল থেকে বন্ধ থাকার কারণে মেট্রো সাধারণ যে যাত্রীরা এখানে চলাচল করেন তাদের যানজটের সৃষ্টি হয়েছে যে কারণে সড়কে এনে বিস্তারিত জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদ হাসান জাহিদ আমি নিজেও যখন অফিসে আসছিলাম দেখছিলাম যে আগারগা থেকে ফার্মগেট কিংবা বিজয় সরণীর দিকে মানুষজন হেঁটে যাচ্ছেন এই মেট্রো রেল বন্ধ থাকার কারণে এর চাপ কিন্তু আসলে সড়কে পড়েছে কোন কোন সড়কে রাজধানী সব থেকে বেশি যানজটের সৃষ্টি হয়েছে ঢাকার যারা কর্মমুখী মানুষ কর্মজীবী মানুষ তাদের নিত্য সঙ্গী হচ্ছে যানজট ঢাকার যানজট নিত্যদিনের সমস্যা এবং এই সমস্যা গত কয়েক মাস ধরে প্রকট আকার ধারণ করেছে তারই ধারাবাহিকতায় ঢাকায় প্রতিদিনই যানজট থাকে তবে যেহেতু মেট্রো রেল কয়েকদিন বন্ধ ছিল এরপরে আবার মেট্রো রেল চালু হয় মেট্রো রেল চালু হওয়ার পরে কিছু মানুষ স্বস্তি পেয়েছেন যারা মেট্রো রেল ব্যবহার করতে পেরেছেন তবে আজকে কারিগরি ত্রুটি থাকার কারণে আগারগাঁও থেকে মতিঝিলের এই যে রুট মেট্রো রেলের এই রুটে মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে যার কারণে এই রুটে যারা আজকে কর্মজীবী মানুষ রয়েছেন যারা মেট্রো রেল ব্যবহার করে তাদের কর্মস্থলে যাতায়াত করতেন তাদের জন্য সড়ক পথ ব্যবহার করাই একমাত্র এখন উপায় আর এ কারণে সড়কে চাপ রয়েছে এবং সড়কের এই যানজট নিয়ন্ত্রণে রাখার জন্য এবং যাতে মানুষ যানজটের মধ্যেও কিছুটা তাদের দুর্ভোগ কবে সে কারণে ট্রাফিক যে পুলিশ রয়েছে তাদের তৎপরতা শাহবাগে দেখা গেছে দুপুর থেকেই তাদের তৎপরতা দেখা গেছে তবে সড়কে যানবাহনের চাপ রয়েছে প্রচুর চাপ এবং সব ধরনের যানবাহনই চলছে ব্যক্তিগত গাড়ি থেকে শুরু করে যে গণপরিবহনগুলো রয়েছে এবং বিশেষ করে যে রিক্সাগুলো রয়েছে রিকশার চাপ মহাসড়কগুলোতে এখন বেশি বড় সড়কগুলোতে এ কারণে যানজটের একটি চাপ থাকে এবং যেহেতু মেট্রো রেলে অনেক মানুষ এই সুবিধা পেত সকাল থেকে যে রাত পর্যন্ত মেট্রো রেল চলতো এই চলার কারণে অনেকেই সড়ক ব্যবহার করতে হতো না তারা মেট্রো রেল ব্যবহার করেই বিশেষ করে মতিঝিল এই শাহবাগ কারওয়ান বাজার ফার্মগেট এবং গুলিস্থান থেকে শুরু করে এই দিকের যারা ঢাকার আগারগাঁও মিরপুর ওই অঞ্চল থেকে এসে অফিস করতেন যারা নিজেদের কর্মস্থলে আসতেন নিজের স্বাভাবিক কাজকর্ম করার জন্য তাদের জন্য মেট্রো রেল সময় সাশ্রয় হতো এবং যানজট থেকেও তারা মুক্ত ছিলেন যেহেতু আজকে কারিগরি ত্রুটির কারণে মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে এ কারণে সড়কে যানজটের চাপ বেড়েছে এবং যানবাহনের চাপও বেড়েছে এবং সড়কে ট্রাফিকের তৎপরতাও দেখা গেছে তারা চেষ্টা করছেন তাদের যেই সক্ষমতা রয়েছে তার মধ্য দিয়ে তারা এই ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য তবে মেট্রো রেল চালু থাকলে সড়কে কিছুটা চাপ কম থাকে যদিও আমরা দেখেছি যে নানানভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেতে কত গত কয়েক দিনে অর্থাৎ কয়েক সপ্তাহে কিন্তু ঢাকার যে যানজট সেটি তীব্র আকার ধারণ করেছে এবং ট্রাফিক পুলিশ পুরোপুরি যে তাদের সক্রিয় ভূমিকা সেটি তারা কাজে ফিরেছেন অনেক পরে কাজে ফেরার পরেও ট্রাফিক পুলিশের যেই পুরোপুরি যে সক্ষমতা বা তাদের যেই তৎপরতা সেটি অনেকটা বেড়েছে তবে এখন পর্যন্ত ঢাকার যে যানজট এবং নানান সময়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ মিছিল মিটিং থাকার কারণে হঠাৎ করে ঢাকার যে যানজট বেড়ে যায় সেটি কিন্তু মানুষের হিসেবের বাইরে চলে যায় এবং দুর্ভোগ চরম আকারে যাতায়াতের যায় তারপরও যদি মেট্রো রেল চালু থাকে তাহলে কিছু মানুষ মেট্রো সুবিধার কারণে যানজটের এই দুর্ভোগের বাইরে থাকতে পারেন গালিব যান্ত্রিক ত্রুটির কারণে আগারগা থেকে মতিঝিল পর্যন্ত বন্ধ আছে মেট্রো রেল যে কারণে সড়কে বেড়েছে যানজট এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান দেখছেন এখন দুপুর আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না পরামর্শে নাও নতুন কোলগেট একটো যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় লালবাগ বাড্ডা ও আদাবর থানার নতুন কয়েকটি হত্যা মামলায় সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জুনায়দ আহমেদ পলক বিচারপতি মানিক সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে পরে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত এদিন সচিবালয়ের সামনে নাশকতার মামলায় বাইশ জন আনসার সদস্যকে গ্রেফতার দেখানো হয় এর মধ্যে সাতজনকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত বিস্তারিত জানিয়েছেন রব্বি হোসেন বুধবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই তোলা হয় এফ রহমান আনিসুল হক জুনাইদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আবদুলাল মামুনকে এছাড়া এবারই প্রথম ঢাকার আদালতে তোলা হয় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে রাজধানীর বাড্ডা থানার পৃথক তিন মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক এবং একই থানায় আরও দুই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাল মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে বাড্ডা থানায় চারটি আদাবর ও লালবাগ থানার দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন হয় মামলাগুলোর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকিয়াল ফারাবির আদালত প্রত্যেককে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন তবে পুলিশের পক্ষ থেকে কোনো রিমান্ডের আবেদন করা হয়নি পাড্ডা থানার মামলা হচ্ছে এগারো নয় চব্বিশে আবদুল্লাহ মামুন যেন হোসেন পলক সালমানেরফ রহমান এবং আনিসুল হককে সোনেরশ দেখানো হয় এবং খিলগা থানার মামলা নম্বর হচ্ছে সাত আট চব্বিশে সালমানের রহমান সাহেবকে সোনাশ দেখানো হয় এবং দেখা যাচ্ছে যে বাড্ডা থানার একটা মামলা তিন আট চব্বিশে আব্দুল্লাল মামুন সালমানের রহমান আনিসুল হক এবং শামসুদ্দিন চৌধুরী মানিক ওনাকে সোনেরশ দেখানো হয় সব মিলে মোট হচ্ছে প্রায় দশ থেকে বারোটা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের দাবি তারা কেউই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অভিযোগগুলি সম্পূর্ণ ব্যক্তিহীন উদ্দেশ্য প্রণোদিত আমরা বিজ্ঞ আদালত থেকে বলেছি যে ওনাকে যদি এই মামলায় সম্পৃক্ত করা হয় তাহলে জুডিশিয়ালের প্রতি এবং আইনের প্রতি মানুষের শ্রদ্ধা হারাবে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এ কথাও এই মামলার ইজারে কোনোটাই বলা হয় নাই এবং তারা ঘটনার সময় কোথায় ছিল এবং তারা কাউকে নির্দেশনা দিয়েছে এরকম বা পাওয়া পাওয়া যায় যায় নাই নাই কারো স্টেটমেন্ট এদিকে সচিবালয়ে সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ভাঙচুর ও নাশকতার মামলায় নতুন করে বাইশ জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে এর মধ্যে সাতজনের তিন দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন মঞ্জুর করেন আদালত রাব্বি হোসেন এখন ঢাকা রপ্তানির আড়ালে প্রায় হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গ্রুপের সালমানে বিরুদ্ধে সতেরোটি মামলা করেছে সিআইডি বেক্সিমকো গ্রুপের সতেরোটি প্রতিষ্ঠানের নামে গেল এক যুগে তিনটি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে এই ঘটনায় গ্রুপটির মালিক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ এছাড়া সালমান এফ রহমান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ও বেনামে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে আলাদা অনুসন্ধান কার্যক্রম ফাইন্যান্সিয়াল ক্রাইম সিআইডিতে চলমান রয়েছে অবৈধ ও প্রতারণামূলক নির্বাচন আয়োজন করায় সাবেক তিন সি সি কাজী রাকিব উদ্দিন আহমেদ কে এম নুরুল হুদা এবং কাজী হাবিবুল আওয়াল সহ অন্য কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরিফুল হকের আদালতে এই মামলা হয় মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন সাবেক সংসদ সদস্যেরও আসামি করা হয়েছে বুধবার দুপুরে মামলা করেন সাবেক বিএনপি নেতা একরামুল করিম মামলা নেওয়ার পর পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বাদীর আইনজীবী বলেন গত তিনটি নির্বাচনে বিরোধী দল সহ অনেক নেতার অংশগ্রহণ ছিল না যারা নির্বাচন কমিশনে ছিলেন তাদের ব্যর্থতার কারণে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীও নির্বাচনী মাঠে এক পেশে আচরণ করেছে বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে সংবিধানের খেলাপ করেছেন কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে ভঙ্গ করে রাষ্ট্রদ্রোহী মামলা অপরাধ করেছে তো কাজেই আমি একজন নাগরিক হিসাবে এই ব্যাপারটা আদালতে এনেছি আদালত আমাদের মামলাটা গ্রহণ করেছে এবং চট্টগ্রামের পুলিশ সিনিয়র পুলিশ কর্মকর্তা দিয়ে তদন্তের জন্য বিষয়টা প্রেরণ করেছেন এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন প্রত্যেকবার আবার স্বাগত আপনারা দেখছেন বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সহ 10 জনের একটি দল শরীয়তপুর সফরে গেছেন আন্দোলনে হতহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা এগুলো নিয়েই সবচেয়ে জানাতে শরীয়তপুরের চিকوندی ফুড পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান মনির কেন্দ্রীয় সমন্বয়কদের আর কি কি কর্মীসূচি রয়েছে বিস্তারিত জানাবেন গালিব এর পরে রাজনৈতিক এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে একটি সভা রয়েছে তারপরে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে একটি ছাত্র জনতার সভা হওয়ার কথা রয়েছে সকাল থেকে কিন্তু একের পর এক সভা চলছে কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে এই আহ ফুড পার্কে আমরা দেখছি যে প্রথমে জেলার যে ছাত্র প্রতিনিধি এবং আয়োজকরা রয়েছেন তাদের সাথে সভা শেষে এরপরে আন্দোলনে যে সকল পরিবার শরীয়তপুরের পরিবারের স্বজন হারা পরিবারদের সাথে তারা কথা বলেছেন এবং এই সময়টা কিন্তু পুরো হল রুমটাই কিন্তু শোকাবহ একটি পরিবেশের অবস্থা হয় এবং যেই শোক পরিবারের কে কিন্তু সান্ত্বনা দিয়েছেন এই যারা এসেছেন কেন্দ্রীয় সমন্বয়ক তারা তাদের সাথে কথাও বলেছেন তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন তাদের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা তারা করবেন এছাড়া সরকারের যে একশো কোটি টাকার একটি ফান্ড করা হয়েছে সেই ফান্ড থেকেও যেন শরীয়তপুরের যে সকল পরিবারের সদস্যরা নিহত হয়েছেন এবং আহত রয়েছেন তাদেরকে যেন সহায়তা করা যায় সেই পদক্ষেপ তারা নেবেন তো আমরা দেখছি যে আসলে এখানকার যারা আহত নিহত পরিবারের সদস্যরা এসেছেন তারা বলছেন যে আসলে তাদের পরিবারের একমাত্র অনেকের একমাত্র সদস্য হারিয়েছেন তারা সরকারের কাছে এর যেমন দৃষ্টান্তমূলক শাস্তি চান পাশাপাশি তারা সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তো এই সভা ইতিমধ্যে শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে রাজনৈতিক সভা এবং প্রশাসনের সাথে যে সভাটি শুরু হবে এরপরে শরীরপুর সরকারি কলেজের সভাটি শুরু হবে এমনটা কিন্তু আমাদেরকে এখানকার যে প্রতিনিধি আছেন তারা জানিয়েছেন আমার কথা হয়েছে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তিনি যেমনটা বলছেন যে আসলে আমরা এসেছি জেলায় জেলায় যে সকল আহত নিহত পরিবার আছে সেই পরিবারের স্বজনদের সাথে দেখা করতে তাদের সাথে কথা বলতে এবং তাদের অভাব অভিযোগগুলো জানতে এছাড়া যারা জেলা প্রতিনিধি আছেন বা জেলা সমন্বয়ক আছেন তাদের কাছ আমরা এখানকার সমস্যা সম্ভাবনাগুলো নিয়েও কথা বলছি যেগুলো ভবিষ্যতে যাতে এই সমস্যা সম্ভাবনাগুলো আমরা পূরণ করতে পারি আর রাজনৈতিক দল যাতে তাদের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি জন্যই যাতে এই পরিবেশটা স্থিতিশীল একটা পরিবেশ থাকে এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে স্থিতিশীল অবস্থায় সুন্দরভাবে তাদের কাজ করে যেতে পারেন এমন একটা পরিবেশ তৈরি করার জন্য আমরা জেলায় জেলা কিন্তু এই যাচ্ছি এবং কথা বলছি এবং সকলের সাথে একটি সভা করছি তো শরীয়তপুরের এই রাজনৈতিক দলের এই সভাশেষে কিন্তু এই দলটি চলে যাবেন দশ সদস্যের এই দলটি চলে যাবে শরীয়তপুর সরকারি কলেজে সেখানকার ছাত্র জনতার জনসভা গালিব শরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান দেখছেন এখন দুপুর শীতকালে বেশ কিছুদিন ধরে কিন্তু পোশাক শিল্পে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে এবং এ কারণে কিন্তু ভাবমূর্তি সংকটে বিপুল পরিমাণ অর্ডার হাত ছাড়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং এই খাতে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বিদেশি ক্রেতাদের মধ্যে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এর কারণে কিন্তু গত দুই মাসে তিন বিলিয়ন ডলারের পোশাক তৈরি পোশাক যেসব রয়েছে সেই সব অর্ডার ভারত ভিয়েতনাম সহ প্রতিযোগী যেসব দেশ রয়েছে সেসব দেশের হাতে চলে গেছে এবং পোশাক মালিকরা বলছেন যে দীর্ঘদিন তাদের প্রণোদনার টাকা আটকে রয়েছে যে কারণে তারা তারল্য সংকটে পড়েছেন ঠিকমতো শ্রমিকদের বেতন ভাতা তারা দিতে পারছেন না যে কারণে তারা স্বল্প সুদে ঋণ সহায়তা এবং এই পোশাক খাতকে যেন একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা যায় তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে তারা একটা রোড ম্যাপের চাহিদা তারা আসলে করেছেন এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাজেরা শিউলি গত পঁয়তাল্লিশ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের শীর্ষ রপ্তানি খাতে পরিণত হয়েছে তৈরি পোশাক শিল্প যদিও বৈশ্বিক মন্দায় ক্রয়াদেশ ও পোশাকের দাম কমে যাওয়া সহ গত তিন বছর ধরে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে এই খাত সবশেষ বিরোধী আন্দোলন ও বন্যায় স্বাভাবিক আমদানি রফতানি ব্যাহত হওয়ায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হন কারকরা। এই ধকল না কাটতেই গাজীপুর আশুলিয়াসহ ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে অস্থিরতা ও শ্রমিক অসন্তোষের জেরে ইমেজ সংকটে পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান এই খাত এমন প্রেক্ষাপটে গেল দুই মাসে কয়েক বিলিয়ন ডলারের ক্রয়া হাত ছাড়া হয়েছে বলে দাবি শিল্প মালিকদের সংকট উত্তরণের নীতি সহায়তার পাশাপাশি সরকারের কাছে সুনির্দিষ্ট পরিকল্পনা চান তারা এটার প্রতি নজর থাকতে হবে পট পরিবর্তনের পরে নতুন সরকার নতুন সরকার এই বিষয়টাকে যদি অবহেলা করে এটার উপর যদি মনোযোগ না থাকে আরো বড় ধরনের ক্ষতির মধ্যে হয়তো পড়ে যেতে পারে বই বিশ্বে আমাদের বাইরদের কাছে আমাদের একটা নেগেটিভ ইমপ্যাক্ট অবশ্যই আছে আর যদি ঢাকাতেই বা বড় বায়ার বা বড় ফ্যাক্টরি গুলো এফেক্ট হয় সেখানে তার একটা সাইড এফেক্ট চট্টগ্রামে থাকবেই একের পর এক প্রতিকূল পরিস্থিতিতে সামনের দিনগুলো নিয়ে শঙ্কিত পোশাক শিল্প মালিকরা গত দুই মাসে রপ্তানি কমেছে বিশ থেকে ত্রিশ শতাংশ আসছে হোলিডে সিজনেরও প্রত্যাশিত পাচ্ছে না কারখানাগুলো কারখানাগুলো এতে বেশি বিপদে পড়েছে মধ্যম পোশাক নেতাদের অভিযোগ প্রয়াদেশ উদ্যোক্তাদের আর্থিক সংকট নিরসনে ব্যাংকগুলো কোনো সহায়তা করছে না সরকার পোশাক কারখানাগুলোকে এক মাসের বেতনের সমপরিমাণ ঋণ দেওয়ার নির্দেশনা দিলেও ব্যাংকগুলো উচ্চসুদ দাবি করায় তা কোনো কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের কিছু কিছু ব্যাংক থেকে কিন্তু আমরা সেই সহযোগিতাটা পাচ্ছি না এবং সেটার ইন্টারেস্ট রেটটা অনেক হাই সে কারণে যাদের বেসিক্যালি যাদের বেশি প্রয়োজন ক্ষুদ্র মাঝারি শিল্প এবং যাদের সমস্যা আছে এক্সপোর্ট করতে পারে ওরাই কিন্তু পাচ্ছে না টাকাটা সরকার প্রণোদনার অর্থ ছাড় না করায় আর্থিক সংকট আরও প্রকট হয়েছে বলে অভিযোগ উদ্যোক্তাদের তারা বলছেন এলডিসি উত্তরণের অজুহাতে এমনিতেই প্রণোদনা কমিয়ে দেয়া হয়েছে শুধু তাই নয় দুই ইট ছাড়া প্রণোদনার টাকা না দেয়ায় কঠিন হয়ে পড়েছে খরচ সমন্বয় করা সময় ছিল ফোর পার্সেন্ট গত বছর টু অ্যান্ড হাফ পার্সেন্টে নিয়ে আসছে ওই টু অ্যান্ড হাফ পার্সেন্টও এখন আমরা পাচ্ছি না যে কারণে আসলে তারল্য সংকট আমাদের আরো প্রকট হয়ে গেছে চলতি দু চব্বিশ পঁচিশ অর্থ পণ্য ও সেবা খাতে মোট রফতানির লক্ষ্যমাত্রা সাড়ে সাতান্ন বিলিয়ন ডলার নির্ধারণ করা হলেও পোশাক খাতে লক্ষ্য এখনো ঘোষণা করেনি বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বিদায়ী অর্থ বছরে পোশাক খাতে রফতানি কমেছে হাজার শিউলি এখন চট্টগ্রাম এখন দুপর নিচ্ছে আরো একটা বিরতে ফিরবো একটু পড়ে সঙ্গে থাকুন ফিরলাম বিরতির পর দেখছেন এখন পর দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে উপাচার্যবিহীন থাকার পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে নিয়োগ পেলেন ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান শোয়েব উপাচার্য নিয়োগ দেওয়ার পর সেখানকার শিক্ষার্থীরা কি বলছেন আর কোন কোন পদ এখনও শূন্য রয়েছে সে বিষয়টিও জানাবেন কিন্তু আপনি যেমনটি বলছিলেন দীর্ঘ এক মাস ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি খালি ছিল এবং অবশেষে আজ দুপুরে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সেখানে রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আখতার তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি বিশতম উপাচার্য হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে বসবেন এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে দাবি সেটি অনেকটা পূরণ হল এবং দাবি পূরণ হওয়ার পর শিক্ষার্থীদের অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেগুলো দ্রুত পূরণ হবে বলে তারা প্রত্যাশা করছেন তারা বলছিলেন যে উপাচার্য না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষা কার্যক্রম সেটি পুরোপুরি শুরু করা যাচ্ছিল না এবং উপাচার্য যেহেতু দায়িত্ব নিলেন নিয়োগ হলেন মাত্র এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীরা সেশন জটের যে কবলে পড়ছিলেন সেটিকে অনেকটা পুষিয়ে নিয়ে দ্রুততার সাথে শিক্ষা কার্যক্রমে ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন এবং উপাচার্য নিয়োগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল গতকাল এবং সেই তালাবদ্ধ অবস্থায় এখনও রয়েছে শিক্ষার্থীরা হয়তো কিছুক্ষণের মধ্যে সেই তালাটি তারা খুলে দেবেন তারা আসলে আরও কিছুটা নিশ্চয় নিশ্চয়তা চাচ্ছেন যে আসলে এই প্রজ্ঞাপন জারি হয়েছে কিনা এবং সেটি পুরোপুরি শতভাগ নিশ্চয়তা পাওয়ার পরই তারা মূলত বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটক সেটি তালা খুলে দেবে এবং শুধুমাত্র উপাচার্য নয় উপাচার্যের পাশাপাশি উপ উপাচার্যের যেটি রয়েছে দুটো পদ রয়েছে উপ উপাচার্য সেই দুটো পদেও এখনও খালি রয়েছে এবং সেই সাথে প্রক্টোরিয়াল বডির যেই সদস্য সেইখানেও যে যারা দায়িত্বে ছিলেন তারা পদত্যাগ করেছিলেন এবং সেই জায়গাটি তো শূন্য শূন্য শূন্যতা রয়েছে এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলের যে প্রভোস্ট সেই প্রভোস্টদের পদগুলোও কিন্তু খালি পদ পরিবর্তনের কারণে পরে এই পদগুলো থেকে তারা প্রত্যেকেই পদত্যাগ করেন এবং পদত্যাগ করার পরেও এই জায়গাগুলোতে কাউকে নিয়োগ দেওয়া হয়নি এবং এই নিয়োগগুলো মূলত উপাচার্যের মাধ্যমে হয়ে থাকে যেহেতু উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি এবং তিনি সিন্ডিকেট সভার প্রধান এবং তার সভাপতিত্বেই অনুষ্ঠিত সিন্ডিকেটে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয় বিশ্ববিদ্যালয় কখন খোলা হবে কখন বন্ধ করা হবে যেহেতু উপাচার্য নিয়োগ হয়েছে তাই দ্রুততম সময়ের মধ্যেই এই সিদ্ধান্তগুলো আসবে এবং একে একে যে শূন্য পদগুলো রয়েছে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দেওয়ার পরে যে শিক্ষার যে কার্যক্রম সেই শিক্ষা কার্যক্রমও শুরু হবে বিশেষ করে যদি হলগুলোর কথা বলি হল প্রবেশ না থাকার কারণে সেখানে দু হাজার সতেরো সালের পর থেকে কিন্তু কোনো আসন বরাদ্দ দেওয়া হয়নি সাধারণ শিক্ষার্থীদের মাঝে সেখানে রাজ রাজনৈতিক বলয়ে যারা রাজনীতি করতেন প্রভাব খাটিয়ে তারাই মূলত হলগুলোর দখল নিয়েছিলেন এবং তারাই সেখানে অবস্থান করতেন এখন সাধারণ শিক্ষার্থীদের দাবি সাধারণ শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে এবং যাদের বাড়ি দূর দূরান্তে রয়েছে সেই সকল বিষয়গুলো বিবেচনা করে হলগুলোতে যাতে আসন বরাদ্দ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের মাঝে এবং সাধারণ শিক্ষার্থীদের শিক্ষার্থীদের অবস্থান যাতে সুনিশ্চিত হয় সেই বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবেন সেটি তেমনটাই দাবি অন্যদিকে শিক্ষকরাও নতুন উপাচার্য নিয়োগকে সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা কলঙ্কিত হয়েছে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়া কথা বলা হয়েছিল আগের সময়টাতে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে শিক্ষক নেওয়ার কথা বলা হচ্ছিল সেই বিষয়গুলো থেকে নতুন উপাচার্য বেরিয়ে আসবেন এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে প্রশাসন পরিচালনা করবে সেই দাবিটি শিক্ষকদের পক্ষ থেকেও রয়েছে মৃত্যু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে সে বিষয়ে জানাতে যুক্ত ছিলেন শোয়েব রহমান দেখছেন এখন দুপুর আন্তর্জাতিক প্রসঙ্গ প্রায় এক দশক পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বহুল প্রতীক্ষিত বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ চলছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে শুরু হয়ে ভোট চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রথম ধাপে চব্বিশটি আসনে লড়ছেন দুশো জন প্রার্থী এবারে নির্বাচনে মূল আকর্ষণ জামাত ও ইতিহাদ জোট তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি এদিকে সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানাচ্ছেন তানভীর জনী প্রায় দশ বছর পর ভারতের কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে বিধানসভা নির্বাচন তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলে রাজ্যের বিশেষ মর্যাদা হারানোর পর প্রথমবারের মতো ভোট হচ্ছে ভূস্বর্গ হিসেবে পরিচিত এই উপত্যকায় প্রথম ধাপে জম্মুতে আটটি এবং কাশ্মীরে সহ মোট চব্বিশটি আসনে লড়ছেন দুইশো জন প্রার্থী নির্বাচন কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে গোটা উপত্যকায় ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে প্রথম ধাপের নির্বাচনে মোট ভোটার তেইশ লাখ সাতাইশ হাজার পাঁচশো আশি জন এবার ফলাফলে বড় ভূমিকা রাখবে তরুণ ভোটাররা যাদের সংখ্যা পাঁচ লাখ ছেষট্টি হাজার পঁচাশি বছর বয়সী ভোটারও আছেন পনেরো হাজারের উপর তিন হাজার দুশো ছিয়াত্তরটি কেন্দ্রে ভোট পরিচালনার দায়িত্বে আছেন চোদ্দ হাজার কর্মী সবাইকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী सुष्ट निर्वाचन आई बद्ध पोड़ी निर्वाचन कमीशन हो दस साल के बाद लोगों को अपॉचुनिटी मिल रही है एक इलेक्टेड बॉडी और इलेक्टेड रिप्रेजेंट को सिलेक्ट करने का जो कल आपकी बातों को सुने जो कल आपके मसाइलों को सुने यहाँ पर प्रॉब्लम बहुत है हमें हेल्थ की प्रॉब्लम हेल्थ है ज्यादा एजुकेशन की प्रॉब्लम है डेवलपमेंट की प्रॉब्लम है तो इससे क्या होगा कि हम एक अच्छा रिप्रेजेंटेटिव चुन सकते हैं এবারের নির্বাচনের সবচেয়ে বড় আকর্ষণ জম্মু কাশ্মীরের নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও নেতাদের অংশগ্রহণ কাগজ কলমে জামায়াতে ইসলামী নিষিদ্ধ সংগঠন হলেও এবার দশটির বেশি আসনে স্বতন্ত্র প্রার্থী দিয়েছে তারা অথচ বিগত তিন দশক ধরে তারা নির্বাচন বয়কট করে আসছে আরেক বিতর্কিত ও বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত ইঞ্জিনিয়ার রশিদের দল আওয়ামী ইত্তেহাদও জামায়াতের সঙ্গে জোট বেঁধে লড়াই নেমেছে যাদের প্রচ্ছন্ন মদত দিচ্ছে ক্ষমতাসীন বিজেপি এই উপত্যকায় মূলত দুটি আঞ্চলিক দলের প্রভাব চলে আসছে যুগ যুগ ধরে একটি উমর আবদুল্লার নেতৃত্বাধীন ন্যাশনাল কনফারেন্স এনসি এবং আরেকটি মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি এদের দুজনই একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন হিন্দু প্রধান জম্মুতে লড়াইটা মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে এই অংশে এনসির সঙ্গে জোট বেঁধেছে রাহুল গান্ধীর কংগ্রেস মেহবুবা মুফতির পিডিপি দু হাজার চোদ্দ সালে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কাশ্মীরের ক্ষমতা এসেছিল নির্বাচনে অংশ নেয়া বিজেপি ছাড়া প্রায় সব দলই রাজ্যের মর্যাদা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে কারণ দু হাজার উনিশ সালে মোদী সরকার কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে বর্তমানে কেন্দ্র থেকে নিয়োগপ্রাপ্ত একজন গভর্নরই প্রশাসনের সর্বোচ্চ পদে আছেন বিগত বারোটি বিধানসভা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয় উপত্যকাটিতে ভোটার উপস্থিতির হারও ছিল নগণ্য সম্প্রতি লোকসভা নির্বাচনে আটান্ন শতাংশ ভোট পড়েছে এই উপত্যকায় যা আসার আলো দেখাচ্ছে বিধানসভা নির্বাচনেও আগামী পঁচিশ সেপ্টেম্বর দ্বিতীয় ধাপ এবং পহেলা অক্টোবর শেষ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে তানভীর জানি এখন বিশ্ব এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি ফিরছে একটু পরে সঙ্গে থাকুন জেলা মিরপুর রিপোর্ট দেখছেন অভিনব পদ্ধতিতে ঘোষণা হলো বাংলাদেশ নারী টি-20 বিশ্বকাপ স্কোয়াড পনেরো ক্রিকেটারের নাম প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের সম্মান জানাতেই এমন উদ্যোগ বিসিপি এর এসকে সাউন জানাচ্ছেন বাকিটা কোনো প্রকার তর্ক ছাড়াই বলা যায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করছেন প্রবাসী বাঙালিরা প্রবাসীদের হার ভাঙা খাটুনিতে আসা রেমিটেন্স দেশের আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করলেও নিজ দেশে তাদের যোগ্য সম্মানটুকু পেতে তেমন দেখা যায় না বিমানবন্দরে প্রবাসী বাঙালিদের হয়রানির শিকার হওয়ার খবর তো ওপেন সিক্রেট এবার প্রবাসীদের সম্মান জানাতে অভিনব এক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের দল জানানো হয়েছে তাদের মাধ্যমে এমনই এক ভিডিও প্রকাশ করা হয়েছে বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে যেখানে শুরুটা হয়েছে উইমেন্স সুইং প্রধান হাবিবুল বাসারকে বিশ্বকাপ দলটা আমরা একটু ভিন্নভাবে ঘোষণা করতে চাই সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাই কিন্তু এবারে বিশ্বকাপের স্কোয়াডটি ঘোষণা করবেন পনেরো সদস্যের বাংলাদেশ স্কোয়াডে চমক তাজনেহারের অন্তর্ভুক্তি কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ না খেলেই সরাসরি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলে দিলারা আক্তার নেহার বাংলাদেশ নারী ক্রিকেট দলকে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শুভকামনা আমি সুবর্ণা শারমিন আছি কানাডাতে বাংলাদেশ উইমেন্স টিমের অধিনায়ক হিসেবে আছেন নিগার সুলতানা জ্যোতি

আরব আমিরাতের মাটিতে নিগার সুলতানা মারুফাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে তিন অক্টোবর এখন ফুটবলের খবর অনূর্ধ্ব সতেরো সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভুটানে পৌঁছেছে বাংলাদেশের ফুটবল দল বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে শুক্রবার প্রথম ম্যাচ খেলবে লাল সবুজ প্রতিনিধিরা সে ম্যাচে প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত একদিন বিরতি দিয়েই গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দুদল পাবে সেমিফাইনাল খেলার সুযোগ শেষ চারের লড়াই আগামী আঠাশ সেপ্টেম্বর আর ফাইনাল গড়াবে চলতি মাসের তিরিশ তারিখ সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে থিমপুর চাংলিমিথাং মিথাং স্টেডিয়াম শেষ করছি এখন দুপুর এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন ডাব্লিউ ডট ডট ফেসবুকে চোখ রাখুন ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি ডট এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন ইউটিউব ডট কম স্ল্যাশ সি স্ল্যাশ এখন